আজ সকাল থেকেই সারা দেশ জুড়ে শুরু হলো ভারত বন্ধ। এই ভারত বন্ধে কী কী পরিষেবা বন্ধ থাকবে তার একটি নতুন সম্পূর্ণ লিস্ট প্রকাশিত হয়েছে, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো বাড়ি থেকে বেরোবার আগে অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে তো বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। আজ 8ই ডিসেম্বর ভারত বন্ধ। সারা দেশ জুড়ে বিক্ষোভের ঝড় তোলার চেষ্টায় কৃষকরা। অবরোধ করা হবে দিল্লি ঢোকার প্রতিটি রাস্তা। কেন্দ্রের নতুন কৃষি বিলের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভ করা হবে। অল ইন্ডিয়ান কৃষক ফেডারেশন প্রেসিডেন্ট প্রেম সিং ভাঙ্গুর শনিবার জানিয়ে দিয়েছেন, পঞ্চম দফা বৈঠকে কোনো সমাধান মেলেনি। এদিকে 8ই ডিসেম্বর বন্ধে একাধিক পরিষেবা ব্যাহত হতে পারে, অটো ও ট্যাক্সি পরিষেবা। দিল্লি জুড়ে সাধারণ জীবনযাত্রা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে। দিল্লির ট্যাক্সি ট্যুরিস্ট ট্রান্সপোর্টস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সঞ্জয় সম্রাট জানান, একাধিক ট্যাক্সি ইউনিয়ন এদিন রাস্তায় ট্যাক্সি না নামানোর পরিকল্পনা করেছে। দিল্লি জুড়ে একাধিক বাস ও ট্যাক্সি সংগঠন এই বিক্ষোভে সামিল হবে বলে জানিয়েছে। দিল্লি অটোরিকশা সংঘের সাধারণ সচিব রাজেন্দ্র সোনি জানিয়েছেন, এদিন বেশ কয়েকটি অটো ইউনিয়ন বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে। ব্যাহত হবে ব্যাংকিং পরিষেবা। অল ইন্ডিয়ান ব্যাংক এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, গোটা ভারতের এই বিক্ষোভে সামিল হওয়া উচিত। ব্যাংক পরিষেবা এদিন বন্ধ থাকবে দিল্লি জুড়ে। এর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, কৃষকদের বিক্ষোভে তারা সমর্থন জানায়, কিন্তু ভারত বন্ধের বিরোধিতা তারা। কোনো ধরনের বন্ধ বা অবরোধকে তৃণমূল সমর্থন করে না। এদিন দিল্লি জুড়ে ব্যাহত হতে পারে দুধ সবজির সরবরাহ, ফলে সমস্যায় পড়তে পারেন দিল্লিবাসী। দিল্লির পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই বন্ধের সমর্থন জানিয়ে সামিল হচ্ছে বিরোধী দলগুলি। কমল হাসানের মক্কল নিধি মুহিম বা MNM দিল্লির সিঙ্গুর সীমান্তে কৃষক বিক্ষোভে সামিল হয়েছে। একই সঙ্গে কৃষক বিক্ষোভের মূল দাবি মেনে বিতর্কিত কৃষি বিল পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই আবেদন জানিয়েছেন অধীর রঞ্জন। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি বা RLP-র প্রধান ও সাংসদ হনুমান বেনিওয়াল জানিয়েছেন, তার দলের পূর্ণ সমর্থন রয়েছে কৃষক বিক্ষোভের প্রতি। এদিকে কেন্দ্রীয় সরকার নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে পড়ুয়ারা, এমনকি তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তারা। এদিন কৃষকদের মনোবল চাঙ্গা করতে শীতের রাতে বেশ কিছুক্ষণ সময় পড়ুয়ারা কাটিয়েছেন তাদের সঙ্গে। রাস্তায় বসিয়ে বিক্ষোভকারী কৃষকদের খাবার পরিবেশন করছেন পড়ুয়ারা। তো আপনারা কি চান কৃষকদের ডাকা এই বন্ধকে সমর্থন করতে? যদি চান অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যদি না চান সেটাও কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।